আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার ভালো লাগতেছে। আসলে আপনারা প্রাণবন্ত। সম্মানিত সুধী, যারই আমন্ত্রণে আপনারা এসেছেন, বিশ্বাস করেন ওই ভদ্রলোক আপনাকে খুবই ভালোবাসেন, সম্মান করেন এবং খুব কাছের মানুষ, তা নাহলে আপনাকে কেউ আজকে ইনভাইট করতো না বা দাওয়াত দিত না। আমি এরকম আজ থেকে 4 বছর আগে এরকম একটা হেলথ সেমিনার অ্যাটেন্ড করি। তখন আমি অ্যাটেন্ড করেছিলাম, আমি মূলত টিএনসিতে কাজ করবো এই জন্য না, আমার উদ্দেশ্য ছিল আমি একটু শারীরিক প্রবলেমে ছিলাম, কোনোভাবে আমি সুস্থতার দিকে যাইতে পারতেছিলাম না। আমার বাসা সিভিল সার্জনের বাসা মাঝখানে বাউন্ডারি ওয়াল, বিষয়টা বুঝতেছেন, গাজীপুর সিভিল সার্জন এর বাসা আমার বাসা বাউন্ডারি ওয়াল, মানে মাঝখানে একটা দেয়াল আছে, তাছাড়া কোনো পার্থক্য নেই। আমার ফাদার ছিল ডিস্ট্রিক্ট হেলথ সুপারিনটেন্ডেন্ট। বিশ্বাস করেন আমি প্রেশারের থেকে এত সিরিয়াস যে কোনোভাবে আমার প্রেশার 100 নিচের নিচেরটা নামে না, আর উপর একটা সর্বনিম্ন হলে 160 180 এরকম হয়, উপর তো আরও বেড়ে যায়। তা আমি একটা মানে টেনশনে পড়ে গেলাম এবং সমস্ত ডাক্তার ভোট পয়সা মনে করেন যে কিভাবে আমার প্রেশার কন্ট্রোল আসবে, আসে না। একটা ভাবে প্রেশার কন্ট্রোল হয়, শুধু রোজা থাকি প্রেশার কন্ট্রোল আসে, তাছাড়া আর আসে। চিন্তা করেন এমন একটা পরিস্থিতি, সারা বছর কি রোজা থাকা সম্ভব? সম্ভব কি? সম্ভব না। সম্মানিত শুধু এরকম সময় এক ভদ্রলোক আমাকে বললেন যে চাইনিজ একটা প্রতিষ্ঠান আছে, তারা হেলথ নিয়ে কাজ করে, সেরকম একটা সেমিনারে যান, তাদের কিছু হেলথ কনসেপ্ট আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাকে ঔষধটাই বয়কট করতে পারবে। সম্মানিত শুধু আপনাদের কাছে প্রথমে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি আমার পরিচয় দেওয়ার আগে, যে আসলে এখানে কোনো প্রেশারের প্যাশেন্ট আছে কিনা? প্রেশার, হাই প্রেশার আছেন বা আপনাদের ফ্যামিলিতে আছেন? আছেন স্যার বলেন, আসলে প্রেশার ওষুধ কি কখনো বন্ধ করা যায়? তাহলে উনি যে আমাকে বললেন যে আপনাকে একটা সময় প্রেশার ওষুধ খাওয়া লাগবে না, এটা একটা আমার কাছে নতুন বিষয় না? নতুন বিষয়, বিশ্বাস করেন আজকে 2.5 বছর হলো প্রেশার ওষুধ কেন একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়। সবই আল্লাহর রহমত আর কুসিলাবল টিএনস গ্রুপ, সেই একটা হেলথ সেন্টারে আপনারা অ্যাটেন্ড করেছেন। এই টিএনস গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম, এবং আজকের দিনে যত ফুল ফুটেছে সমস্ত ফুলের সমন্বয়ে এক হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে টিএনস গ্রুপ সারা পৃথিবীর মানুষকে 2টি জিনিস দিয়ে থাকে। আমাদের রুলস প্ল্যান যা যা অনুসার বলে গেছেন যে টিএনস গ্রুপ মূলত স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে কাজ করে। আসলে স্বাস্থ্য এবং সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। টিএনস গ্রুপ একটা উসিলা, বিষয়টাকে বুঝাইতে পারছি। এখন জাহিদ স্যার বলছে যে স্বাস্থ্য এবং সম্পদ, মানে এই দুইটা জিনিসের কি আমাদের প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। তা আজকে আমাকে যে বিষয়টা আলোচনা করতে দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ নিয়ে, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের সামনে একদম নগণ্য মানুষ হিসাবে, কারণ এখানে অনেক ভিআইপি পার্সন আছেন, প্রশাসনের লোক আছেন, শেখ হাসিনার দেশের মানুষ আছেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। তা আপনাদেরকে আপনাদের সামনে একজন ছোট্ট মানুষ, আপনাদের কাছে আমি একটা সহযোগিতা কামনা করছি। কি সহযোগিতা করবেন? তো করবেন সবাই সহযোগিতা হচ্ছে, আপনার মোবাইলটা তো সবার কাছে আছে, আছে না? যদি মাঝখানে মোবাইলটা বেজে ওঠে বা মোবাইলে কথা বলেন, তাহলে আসলে নির্দিষ্ট সময়ে প্রোগ্রামটা শেষ করা যাবে না, যাবে? তাহলে সবাই যদি কাইন্ডলি মোবাইলটা সাইলেন্ট বা অফ করতেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। দ্বিতীয় সহযোগিতা হচ্ছে, আপনারা হয়তো পাশাপাশি বন্ধু সাইড টক করতে পারেন, পারেন না? সাইড টক যদি করেন তাহলে আমার আলোচনা করতে একটু ব্যাঘাত করতে পারে বা টোটাল প্রোগ্রামটা একটা বিশৃঙ্খলা ভাব দেখা দিতে পারে। আর আরেকটা সহযোগিতা হচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যেহেতু হেলথ রিলেটেড মাঝখানে যদি প্রশ্ন করেন, আসলে আমি নির্দিষ্ট সময় শেষ করবো না, আমি চেষ্টা করবো আপনার ভিতরে যে প্রশ্নগুলো উদয় হবে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনার মাঝে পেয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রোগ্রাম শেষে আমার সাথে সকলে শেয়ার করবেন। এই তিনটা সহযোগিতা কামনা করছি, সবাই ইনশাল্লাহ করবেন তো? ধন্যবাদ সকলকে। যার ছবিটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন টিএস গ্রুপের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তত্ত্বলিখিকা, উনি চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক। ওনার চিন্তা হলো সারা পৃথিবীর মানুষ কেউ বেঁচে থাকতে পারবে না, তাকে পারবে
পৃথিবীর পুরো বিজ্ঞানী অনেক চেষ্টা করছে সারা জীবন বেঁচে থাকার জন্য, পারেনি। মরতে আমাদের হবে, কিন্তু ওনার চিন্তা হচ্ছে যে মানুষ যতদিন বাঁচবে ততদিন তার সুস্থ অবস্থায় বেঁচে থাকবে, মানুষ যেন কঠিন রোগে আক্রান্ত না হয়। এই যে উনি গবেষণা করতে করতে সারা পৃথিবীর 1200 বিজ্ঞানীদের সমন্বয়ে উনি এমন একটা হেলথ কনসেপ্ট আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে স্বীকৃতি দেয়নি, শুধু যে ওনার নামের আগে ডক্টর ডিগ্রি উপাধি দিয়েছে। আপনারা জানেন ডক্টর ডিগ্রি কিন্তু ইচ্ছা করে কেউ নেওয়া যায় না, তাকে নেওয়া যায়। তারপর ওনার নামের আগে ডক্টর রিজিনিয়াম ওনার নামটা উপাধি পেয়েছেন। সেই ব্যক্তি উনি এবং সারা পৃথিবীর মানুষকে স্বাস্থ্য সেবা দিতে দিতে উনি সারা পৃথিবীর একজন ধনীদের তালিকায় ওনার নাম লেখাতেও সক্ষম হয়েছেন। এই সেই ব্যক্তি যিনি নানকা ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করছেন এবং সারা পৃথিবীর মানুষকে টিএস গ্রুপকে পরিচয় করতে সক্ষম হয়েছেন অল্প সময়ের ভিতরে। দেখেন টিএস গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে 1995 সাল। 1997 অন্য 2 বছরের মধ্যে টিএস গ্রুপের স্বাস্থ্য সেবা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দেখেন এমন একটা হেলথ কনসেপ্ট যেটা কিনা 2 বছরের মধ্যে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে, এটা নতুন বিষয় না, এটা আসলে এটা সম্ভব। একটা জিনিস আবিষ্কার করলো 2 বছরের মধ্যে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে। দেখেন 190টারও বেশি দেশের মানুষ এটা গ্রহণ করেছে এবং 110টা রাষ্ট্রের কোম্পানি নিজস্ব গ্রান্টস অপশনের মাধ্যমে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। এই কোম্পানিতে 40 মিলিয়ন পরিবারের অন্তর্ভুক্ত এবং সারা পৃথিবী না শুধু চায়নার সর্ববৃহৎ ডিরেক্ট সেলিং মার্কেটিং প্রতিষ্ঠান। এই কোম্পানির নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে এবং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। সম্মানিত শুধু 2004 সালের অক্টোবর মাসে টিএস গ্রুপ বাংলাদেশে আসে এবং 2005 সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম করে যাচ্ছে। দেখেন সর্বপ্রথম ঢাকা, চিটাগাং এবং খুলনা 3টা ব্রাঞ্চ অফিসের মাধ্যমে কোম্পানির কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে যেন বাংলাদেশের প্রতিটা মানুষ স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছে। এবং বাংলাদেশের মানুষ এটা এত গ্রহণ করছে 2012-13 অর্থবর্ষে বাংলাদেশের এই কোম্পানি পর্দায় ফার্স্ট পরপর 2 বছর সম্মানিত সুধি এবং 20 লক্ষ ফিক্সড কনজিউমার তৈরি হয়েছে। তারা নিয়মিত টিএস পণ্য ব্যবহার করতেছে এবং স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছে। দেখেন প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএস গ্রুপের সর্বপ্রথম যখন বিজনেস স্টার্ট করে তখন ছিল কোম্পানির হেড অফিস, সেটা ভাড়া অফিস ছিল। দেখেন এই অফিসটা ছিল কোম্পানির নিজস্ব অফিস, যে অফিসটা এত বড় 2010 সালে ফোর্বস গ্লোবাল পত্রিকায় প্রকাশিত হয় পৃথিবীর সবচেয়ে বড় হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে টিএস গ্রুপের। যখন টিএস গ্রুপের এই হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্কের 1/4 সম্পন্ন হয় আর এখন বর্তমানে টিএস হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্বয়ং সম্পন্ন, সেখানে 1 লক্ষ লোকের মা চেম্বার আছে এবং এখান থেকেই সারা পৃথিবীর এই বিজনেসটা তারা পরিচালনা করে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের টিএস গ্রুপের হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশ্ববিদ্যালয়। দেখেন টিএস গ্রুপ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে, প্রায় 1000 আইটেমের পণ্য, কিন্তু বাংলাদেশে শুধু স্বাস্থ্য আইটেম গুলো হেলথ আইটেম গুলো বাংলাদেশে আসে, যাতে সুস্থতার জন্য মানুষের কারো কাছে যেতে না হয়, কোনো ডাক্তারের কাছে যেতে না হয়।